কিছুদিনের মধ্যে দেশে ফেরার কথা ছিল জাতিসংঘের শান্তিরক্ষায় নিয়োজিত সৈনিক জাহাঙ্গীর আলমের। ফিরবেন ঠিকই, তবে নিথর দেহে। গেল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় বোমার আঘাতে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। এমন খবরে শোকের মাতম বইছে নীলফামারীর ডিমলা উপজেলার তিতপাড়া গ্রামে। ২০১৫ সালের ২৪ জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগ দেন জাহাঙ্গীর আলম। জাতিসংঘ শান্তি মিশনে যাওয়ার আগে টাঙ্গাইল জেলার ঘাটাইল সেনানিবাসে দায়িত্ব পালন করছিলেন। ২০২১ সালের ১২ই ডিসেম্বর মিশনে যান জাহাঙ্গীর। গত ৪ অক্টোবর সকালে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মোবাইল ফোনে জাহাঙ্গীর আলম সহ তিনজনের শেষ হয়ে যাওয়ার বিষয়টি পরিবারকে জানান। এমন খবরে জাহাঙ্গীর আলমের পরিবারে বইছে শোকের মাতম। বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা লতিফর রহমান, বারবার মূর্ছা যাচ্ছেন মা, শোক প্রকাশ করেছেন তার পাড়া প্রতিবেশীরাও। জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে দেখা যায় সন্তানের জন্য আহাজারি করছেন তার বাবা মা। বাড়ির উঠানে বসে অঝরে কাঁদছেন জাহাঙ্গীরের স্ত্রী সীমু একবার, তাকে সান্ত্বনা দিচ্ছেন স্বজনরা। স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে। এক বছর আগে বিয়ে করেছিলেন সৈনিক জাহাঙ্গীর আলম। স্ত্রী সীমু আক্তার স্বামীর ছবি বুকে নিয়ে আহাজারি করছেন, মাঝে মধ্যে চিৎকার দিয়ে কাঁদছেন, কেঁদে কেঁদে বারবার বলছেন সে বলেছিল এবার ঈদে বাড়ি আসবে, আর আসলো না, নিথর হয়ে ফিরল। বাবা মায়ের পাঁচ সন্তানের মধ্যে জাহাঙ্গীর আলম চতুর্থ। সবার বড় আবুজার রহমানও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য। দিনাজপুরের খোলাহাটি সেনানিবাসে দায়িত্ব পালন করছেন তিনি। প্রথমে দুর্ঘটনার খবরটি সেনাবাহিনী থেকে তাকেই জানানো হয়, বাড়িতে ফেরার জন্য ছুটি দেওয়া হয় তাকে। আবুজার রহমান বলেন, পাঁচ ভাইয়ের মধ্যে চতুর্থ জাহাঙ্গীর আলম, বাকি দুই ভাই প্রাইভেট জব করলেও আমরা দুজন সরকারি চাকরিতে। একেবারে ছোট বাদশা মিয়া রংপুর পলিটেকনিকে পড়ছে, তাকে হারানোর যে দুঃখ বেদনা কিভাবে সইব আমরা। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে অপারেশন কার্যক্রম পরিচালনাকালে তিন বাংলাদেশি শান্তিরক্ষী দুনিয়া থেকে বিদায় নেন। এর মধ্যে নীলফামারীর জাহাঙ্গীর আলমও রয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক, দেশের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন জাহাঙ্গীর। এ ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। জাহাঙ্গীরের দেহ আনার বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এখন পর্যন্ত অফিসিয়াল কোনো ডকুমেন্ট পাওয়া যায়নি। সাদাকালো নিউজ।